আমরা প্রায় বিহার পনেরোশো বিয়াল্লিশ ক্যান বিহার এবং নয়শো চুরাশি বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আমরা ফল পেয়েছি আমরা বেশ কিছুদিন যাবতই বিশেষ অভিযান পরিচালনা করছি সারা বাংলাদেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়েছি এবং আমরা যে মাদকের গডফাদার যারা পাইকারি খুচরা বিক্রেতা প্রত্যেকের বিরুদ্ধে আমাদের তালিকা আছে তালিকা মতে আমরা সারা বাংলাদেশ অভিযান পরিচালনা করছি আজকে আমাদের কাছে একটা বিশেষ গোপন তথ্য ছিল তার ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং আমরা এখানে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার বিদেশি মদ এবং বিয়ার পেয়েছি সাথে আমরা অনেক টাকাও পেয়েছি আমরা প্রায় বিয়ার পনেরোশো বিয়াল্লিশ ক্যান বিয়ার এবং নয়শো চুরাশি বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আমরা অ্যালফল পেয়েছি তাছাড়াও আমরা চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকাও এখানে ক্যাশ পেয়েছি আমাদের আরও এখন অভিযান চলছে এখানে ষোলোটা ফ্লোর আছে আমরা সবাই মতো পাঁচটা ফ্লোর ফ্লোরের মধ্যে সার্চ করতে পেরেছি বাকিগুলো আমাদের কাজ করছে যদি আমরা এর আরও কিছু পাই তাহলে পরে জানতে পারবো আমরা কি এদের এখানে যারা ম্যানেজার এবং যারা এর সাথে জড়িত আছে আমরা কাউকে অভিযান গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আর আর এর পিছিয়ে যারা আছে তাদেরকে আমরা আইনা অন্তত যতニアর বলে আশা করছি এটা তো একটা হোটেল এখানে যে আপনারা অভিযান চালাচ্ছেন এই যে রাখা আছে এগুলো লাইসেন্স আছে কোন এই হোটেলটার শুধুমাত্র 16 তলা একটা বারের একটা লাইসেন্স আছে আর লাইসেন্সের নিয়মটা হচ্ছে যে প্রমিসেসের লাইসেন্স নিয়ম থাকবে তার বাইরে রাখার কোনো সুযোগ নেই আর এখানে যে ব্র্যান্ডেরি মদ কিংবা বেয়ার নিয়া সুখ নাকে এটা আমাদের অনুমোদন ছাড়া এখানে আনার কোনো সুযোগ নেই এবং এটা আনতে গেলে আমাদের অনুমোদন নিয়ে রেজিস্টারভুক্ত করে কার কাছে কী পরিমাণ বিক্রি করলো প্রতিটা বিষয়ে এখানে এন্ট্রি থাকবে কিন্তু এখানে যেগুলো আমরা আটক করেছি এটার কোনোই কোনো প্রকার কাগজপত্র তারা দেখাতে পারে নি এবং এটা সম্পূর্ণ অবৈধভাবে এখানে রেখেছে এবং নিচতলায় বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় এরা এটা রেখেছে যেটা জেনারেটর হাউস ইলেকট্রিক্যাল হাউস এখানে রেখেছে এবং ছয়তলায় একটা খুব লুক্কায়িত একটা অবস্থানে রেখেছে আমরা আরও খুঁজছি যে এই ভবনের মধ্যে অন্য কোথাও এটা লুকায় আছে না আমরা ধারণা করছি যে এখান থেকে এই অবৈধ মদগুলো বিভিন্ন জায়গাতে ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে এটা কি বলে ডেলিভারি হয়ে থাকে লাইসেন্সের দশটা ব্র্যান্ডের রেজিস্ট্রেশন এখানে আছে আর ওরা যেটা করে সেটা হচ্ছে প্রতিটা লাইসেন্সই বছরের প্রথমে তাদের যে পরিমাণ তারা বিগত বছরে সেল করেছে তার ওই সম পরিমাণ কিংবা তার থেকে বেশি তারা আমাদের কাছে আবেদন করে আমরা যাচাই বাছাই করে দেখি যে তার এখানে সেই পরিমাণ পারমিটধারী আছে কিনা কিংবা প্রয়োজন আছে কিনা সেইভাবে আমরা তাদেরকে প্রতি বছরে আমরা তাদেরকে একটা লিমিট দিয়ে দিই যে তারা এতটুকু কিনতে পারবে মালিক বা কাউকে এখনো পর্যন্ত পাই না আমরা ম্যানেজার এবং হোটেলে যারা কর্মচারী আছে তাদেরকে পেয়েছি মালিক হচ্ছে

আর নয়শো চুরাশি বোতল আমরা বিভিন্ন বিদেশি মদ পেয়েছি কিন্তু এখনও তো আমাদের আরও সার্চ চলছে আমি দেখা যাক কি আরো পাই কি আপনি যেমনটা বললেন যে মালিক একজন এমপি তো এটা কি কোনো রাজনৈতিক বিবেচনা করা হয়েছে ক্ষেত্রে এখানে কোনো রাজনৈতিক কোনো বিবেচনা হয় না আপনি দেখবেন যে সারা বাংলাদেশে আমরা যেখানে যাকে পাচ্ছি সেখানে আমরা এক বিন্দু ছাড় দিচ্ছি না আমরা এখানে খবর পেয়েছি বিলে এসেছি শুধু আপনার দেখবেন যে ঢাকা শহরে আমরা প্রত্যেকটা জায়গাতে কোনায় কোনো আমরা সার্চ করছি যেখানে পাবো সেখানে আমরা অ্যাকশন নিব